يوغاني بشنتي بعد هاكوتوني هدى هكومونو لكوني بشكango فنوكتي شانينو بعد هاكوتوني مدري بكر نرندر مدري نهارمو سران سالو هاقني واتوما هايون برمني باني تنقلى و اندر هولومو فيلتوكو هايون برمني يوغا سال باندا سوزازاكا او باندا و اوباني كوكشاكا هاسيني مدري اوكرا دكتور مانيشها او شالو كتيني كتر باندا سوزازاكا اغوتلا هاقني واتوما هايون برمني باني تنقلى اندر هولو هاسي هاقني تمونتان بدني لواتي مومباي panda sunza zaka opanda wo noroi motom ungi manjak phakya hastini mantri okra doctor manik shaha bona karibo manjak phakya tangbedigni mantri tinkurai hastini bidhan sabha ni khokpang ram prasad pal amchani mla ji mina rani sarkar haste hapang ni kujaluta tangbedin adong robo opanda phai manjak phakya jati kathar musang mani bisingti panda sunza wirakha mantri okra doctor manik shaha panda wo juda juda تنبدي تي رنسرن كنكولاني رنسرن روبو مانزاكا تي بوني بشندي يوغا فنوزاكا بروك باي يوغا نتي كوغلام ساكا هاسيني مودري اوكرا كوبي مانزاني نغري رو كونا تاني وهاسيني مودري اوكا دكتور مانكشا ساكا يوغا بعد ها كوتوني دودا كلاي خدا هكومونو فنوبي تونغو ابني بشنتينو يوغا كلاي ساكدو ماندو نايمونو كاري بهنو يوغا باي كبانما بمارو بهنو همري مانو تي شاكسرامي مانو بعد ها كتني هدا هكومونو كتان كلاي هايون هاو فنوغتي شنانينو مدري بوك مدري بوك رو نويندر مدني نهارمو انتور جاتي جوغا ديو سيكاني بيستر عمدنا هاي تشيه تشيه تبولن همدير مانوني فضان مدن جي كامنة اكي شارع سنكي بي شوكي انتور جاتي جوغا ديو سيكا بالو نمتل جاكوان امي راستو سنكي امي آوان كولن جي جوغا নিজের কল্যাণে এবং দেশের কল্যাণে এটা সবার যে যুগা করা উচিত তখন আপনার আহ্বানে সারা দিয়ে 21 জুন দুইটি আন্তর্জাতিক স্তরে যুগা দিবস পালন হচ্ছে 2015 থেকে সেটা শুরু হচ্ছে 9 বছর ধরে সেটা হচ্ছে এবং ভারতবর্ষের অনেকে এই যে সম্মত ধারণা যুগা সম্পর্কে বিদেশে অনেকে জানে আমাদের নিজেদের দেশের লোক অনেকে এই সম্পর্কে এখন যারা নিউ জেনারেশনের যারা আছে যারা মোবাইল নিয়ে ল্যাপটপ নিয়ে ব্যস্ত থাকে তারা কিন্তু এই যুগা সম্পর্কে অবুদাবি এবং বিশেষ করে তাদের জন্য এই যুগাটা খুব ইম্পর্টেন্ট আমরা জানি যে যুগার মাধ্যমে এটা আমাদের পরম্পরা এবং ভারতবর্ষের ঐতিহ্য সেটা যে নিজেকে জানা শুধু যুগা করলেই আমাদের একটা বিরাট না নিজেকে জানা নিজে নিজে আবিষ্কার করা এবং যোগার মাধ্যমে মনের যে স্থিরতা শরীরের সাথে যে তার কানেকশন স্পিরিচুয়াল যে বিষয়টা সেটাও কিন্তু ডেভেলপ করে এবং আমরা একটু করি না কিন্তু যারা এখানে আছেন যারা অফিসার থেকে শুরু করে আমাদের মতো যারা ব্যক্তিরা আছেন বিভিন্ন স্তরে আমরা আজকে আমরা বিভিন্ন কাজে আমরা নিযুক্ত আমরা কিন্তু বলি দিকে এখানে বক্তব্য সম্মান বলি যদি যারা কতটুকু করি সেটা কিন্তু একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে দেখে আমাদের শেখা উচিত যে উনি প্রতিনিয়ত এগুলো করেন এখানে বিভিন্ন কাজে অনেকে ব্যস্ত আছে এখানে কিন্তু আমি জানি অনেকে সেটা সম্ভব হয় না কিন্তু সম্ভব হয় না কিন্তু কঠিনও কাজ আমরা ইচ্ছে করলে আমরা এটা করতে পারি আজকে আমাদের এখানে একটু পাবেই এই ব্যায়াম এখানে শুরু হবে আমরা নিজেরাই বুঝতে পারবো আমাদের বিভিন্ন যে সব জয়েন্টগুলো আছে আমাদের লিগামেন্ট থেকে মাসুল থেকে শুরু করে আমরা কোন স্তরে আছি সেটা এখানে জিমনাস্ট দীপাকরণকার যারা আমার মনে হয় এখানে আর যারা স্পোর্টসের সাথে যুক্ত আছে এরা যারা হয়তো এটা আমাদের পক্ষে খুব কঠিন কিন্তু আজকে দিন শুরু পালন করবে বুঝবে না সেটা প্রতিনিয়ত করা হবে এবং এতে করে আমরা বিভিন্ন যে রোগ ডায়াবেটিস হোক হার্টের রোগী হোক আর অর্থবিধিকের যে সমস্যা তার থেকে মুক্ত হতে পারে তো নিজেকে ঠিক রাখা আমরা ঠিক জানি না বিনা পয়সায় কিন্তু সেটা করা যায় অথচ সেটা আমরা করি না রোগ হয়ে গেলে তারপর ডাক্তারের কাছে যাও ওষুধ খাও ফিজিওথেরাপি করো বিভিন্ন যেসব বিষয় এটা আমরা সবসময় বলি যে প্রিভেনশন ইজ চিপার দেন কিওর আমরা সেটা করি না তো আমরা উচিত আজকে এই দিনে সেটা আমরা করা হবে এবং বিশেষ করে যারা এখানে স্টুডেন্ট যারা আছে এখানে আমাদের এই
বৃষ্টির কারণে আজকে হলের ভিতরে এই অনুষ্ঠান এখানে করা হচ্ছে শুনে গেল না আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে হচ্ছে আমাদের আমাদের ব্লক লেভেলে হচ্ছে তো সাব ডিভিশনাল লেভেলে হচ্ছে তো বিভিন্ন জায়গায় আরও কিছু একটা বিভিন্ন স্তরই আজকে এই দিতে পারবে প্রধানমন্ত্রী যখন যেটা হবে এবং সত্যিকারের অর্থে মানুষ কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করে ভারতবর্ষের বৈদিক সংস্কৃতি সেটা সম্পর্কে আজকে সারা পৃথিবী মানুষ জানতে পারছে এই যোগার মাধ্যমে তো সেটা সত্যিই আজকে আমরা গর্ববোধ করি আমাদের এমন একজন নেতৃত্বে যার আন্ডারে আমরা আজকে সমস্ত ভারতবর্ষ ওনার নেতৃত্বে আমরা এই ভারতবর্ষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রদেশেও যেভাবে একতার যে বিষয় আছে এখানে যে থিম বলা হয়েছে বসন্ত কুটুম্ব অর্থাৎ এক ফ্যামিলি এক আছে এক নির্ভর এই বিষয় আগে এখন শুনতাম না তিনি এত বছর তো আজকে উনি যবে উনি দায়িত্ববান নিলেন প্রধানমন্ত্রীতে কমিটি কিন্তু বিভিন্ন বিষয়ে আছে আজকে ন বছর আজকে পূর্ণ হলো তো আমরা সবসময় ওনার নির্দেশ আমরা মানি এবং এর আগে আপনারা দেখেছেন যখন ধরনা তিরঙ্গা উনি যখন আহ্বান করলেন আমরা এর আগেও আমরা পতাকা উড়িয়েছি পতাকা উত্তোলন করেছি কিন্তু এইভাবে যে দেশাত্ম বুঝে যে ভাবনা চিন্তা সেটা কিন্তু আগে বুঝতে পারি আমাদের প্রায় 8.5 আমাদের হাউস আছে সেই বিষয়ে আমরা বিভিন্ন প্ল্যান আমরা বানিয়েছিলাম কিন্তু সেটারও শর্ট হয়ে গেল এবং তাতে করে যারা আজকে আমাদের দেশকে স্বাধীন করেছে তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাতে পেরেছি তো এই প্রাচীন ভারতে আমাদের এই ঐতিহ্যের একটা যেটা এখানে প্রধানমন্ত্রী সাহেব বলেছেন সেটা সত্যি একটা অমূল্য উপহার এবং সেটা হচ্ছে যুগান এতে করে শরীর এবং মনকে একসাথে নিয়ন্ত্রণ করে এবং চিন্তার বিকাশকে কার্যকর করে আমি আশা করি আগামী দিন আমরা আজকের এই চিন্তাকে আজকের দিনই শুধু মানে পালন করব না আমাদের যারা ছেলে মেয়েরা আছে বাড়ি ঘরে সবাই যেন এই যুগা অবশ্যই করে এতে করে আমাদের ব্রেনেরও কিন্তু তার যে উর্বরতা অনেক বেশি বাড়ে এবং আগামী দিন আমাদের ছেলে মেয়েরা যে তাদের চিন্তার বিকাশ পায় তবে রাজ্যেরও বিকাশ পাবে আমাদের দেশেরও বিকাশ পাবে এবং আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার সঙ্গে আমরা দিয়েছি এক ভালো শ্রেষ্ঠ ভালো প্রধানমন্ত্রী দিয়ে দিয়ে সবাই অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি নমস্কার আমাদের ভারতে আমরা যদি বলি এটা একটা প্রাচীন আমাদের যুবা পরম্পরা সেটাকে কোনো না কোনো ভাবে নিজে 200 বছর আর মোগলদের 1000 বছরে এটা প্রায় লক্ষ্য প্রায় হয়েছিল শুধু মরি ব্যক্তি যারা তারাই সেটা যোগাটা করতে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবং আরও এক দুজন তাদের প্রয়াসে এটা আজ পৃথিবীর বড় বড় দেশগুলো যেখানে আধুনিকতা যারা বলছে যে বিজ্ঞান যারা সায়েন্সের উপরে যারা ব্যক্তি করি ওই সমস্ত দেশ আর দলে যে সমস্ত দেশের মানুষ হয় যোগাকে মেনে নিয়েছে তারাও আর যোগাটা করছে আজ এক ধরনের প্রায় পৃথিবীর 200টারও বেশি দেশ যোগা করছে আমরাও আমাদের ভারতীয় প্রত্যন্ত গ্রামীণ এলাকাগুলোতে যোগা আজ অনুষ্ঠিত হচ্ছে এবং এই যোগা মধ্যে দিয়ে আমরা গ্রামীণ ভারত বলি যে ভারতের একটা বড় অংশ গ্রামীণ এলাকায় বসবাস করে আমরা যখন যোগার মধ্যে দিয়ে সুস্থ থাকবো তখন আমাদের যে রোজগার একটা বড় অংশ শুধুমাত্র চিকিৎসার খরচা হয়ে যায় সেটা কিন্তু আমরা মুক্ত করবো অর্থাৎ আমরা আমাদের গ্রামীণ মানুষকেও সুস্থ রাখতে পারবো এবং যোগাটা এরকম হওয়া যায় যে দৈনন্দিন জীবনে জীবন সঙ্গে হওয়া যায় একদিন যোগা যদি দেয় হবে সেদিন আমরা শুধু ওই অনুষ্ঠানটা বানাবো তাহলে যেটা লক্ষ্য বা যেটা নিয়ে আমরা করছি সেটার সফলতা আসবে না আজ থেকে 45 বছর আগে আপনারা সবাই জানেন প্রায় 1963 সালে আমাদের বিশ্ব পরিবেশ দিবস এই দূরবর্ষা মানুষ আমরা পৃথিবীর অর্থাৎ যারা আমরা মানুষ আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এই মাস থেকেই গোটা পৃথিবীকে যতদূর পরিবেশ যুক্ত দেখুন পরিবেশ দিবস এই জুন মাসে পালিত হয় বায়ু দিবস এই জুন মাসে পালিত হয় যোগা দিবস এই জুন মাসে পালিত হচ্ছে কিন্তু আজ থেকে 45 বছর আগে শুরু হয়েছিল বিশ্ব পরিবেশ দিবস গাছ লাগাবে গাছ বাঁচাবে কিন্তু 45 বছর পরেও কিন্তু আমরা ওই গাছ লাগাবে গাছ বাঁচাবে এটা নিয়েই যোগা নিয়ে এগিয়ে চলছি আমরা যদি আমাদের আগত
গোটা ভারতবর্ষে আগুন লাগে না, প্রত্যেকটা স্কুল কলেজের সামনে দেখবেন প্রত্যেক বছর অনুষ্ঠান হয়। আপনারা যারা সামনে আছেন, আমরা যারা মঞ্চে আছি, আমরা সবাই অনুষ্ঠানে সামিল হয়ে দশটা পনেরোটা কুড়িটা গাছ লাগিয়ে চলছে। কিন্তু দেখবেন সেই সমস্ত সংস্থার সামনে যেটা স্কুল বলে একটা গাছও নেই, আর প্রত্যেক বছর দশটা গাছ থাকলে পাঁচশো গাছ পাওয়ার কথা ছিল, সে পাঁচশো গাছকে দিলে কথা পাঁচটা গাছও নেই। কারণ আমরা গাছ বাঁচানোর কোনো কার্যক্রম রাখি না, আমরা গাছ বাঁচানোর কোনো সংকল্প থাকে না, শুধু গাছ লাগানোর জন্য গাছ লাগিয়ে চলছে। এরকম এই বিশ্ব যোগা দিবস ওই যোগা অনুষ্ঠানটা যেন না হয়, এই যোগাটা যেন আমাদের জীবনে প্রত্যেক দিনের চিত্র সঙ্গে হয়, তবেই এই সার্থকতা, তবেই এই আয়োজন মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে, মাননীয় আমাদের ডেপুটি স্পিকারের উপস্থিতিতে, চিফ সেক্রেটারির উপস্থিতিতে এতটুকুর ভব্য আয়োজনটা তখনই সফলতা পাবে যখন এখান থেকে কিছু সংখ্যক যোগ্য আমরা ডেইলি এই যোগাটা করবো আমাদের জীবনে। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবেন, আর জয় হিন্দ।